হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রেকা যখন নবদ বিদ্যালয় বিগত বছরের প্রশ্নে যে আমাদের ইউটিউব চ্যানেলে সিরিজ চলছে আজকে তার আরেকটি ক্লাস দু হাজার উনিশ সালের বিগত বছরের প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটি হচ্ছে লাস্ট যে কয়েকটি প্রশ্ন ছিল সেই কয়েকটি কয়েকটি প্রশ্ন তো ভিডিওটি প্রশ্ন শেষ পর্যন্ত দেখবে তো অবশ্যই প্রশ্নগুলি তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো স্ক্রিনের সামনে চলে এসে তোমাদের বলেছে ঘন্টায় আশি কিমি বেগে দাবমান একটি যাত্রীবাহী ট্রেন একটি মালগাড়ি ছাড়ার ছ ঘন্টা পর রেল স্টেশন থেকে ছাড়ে এবং চার ঘন্টায় মালগাড়িটি অতিক্রম করেছে চার ঘন্টায় কি অতিক্রম করছে মালগাড়িটির গতিবেগ বের করতে করেছে তো বলেছে একটি মালগাড়ি একটি মালগাড়ি চলেছে কি যে চলার পর কিছুক্ষণ চলার পর তার ছ ঘন্টা মালগাড়িটি চলেছে ছ ঘন্টা মালগাড়িটি চলেছে তারপর কি একটি যাত্রীবাহী ট্রেন স্টার্ট করলো ছ ঘন্টা মালগাড়িটি চলে যাওয়ার পর একটি মালগাড়ি যাত্রীবাহী ট্রেন সেখান থেকে স্টার্ট করলো এবার চার ঘন্টা পর চার ঘন্টায় মালগাড়িটা কিছু দূর চলে গেল চার ঘন্টায় তখন মালগাড়িটি চলে এসছে যাত্রীবাহী ট্রেনটি চলে এসছে মালগাড়ি যেখানে এসছিল তার মানে মালগাড়ি প্রথমে ছ ঘন্টা এই পর্যন্ত এসছে এবং পরের চার ঘন্টা এই পর্যন্ত এসছে এবং এই যে টোটাল জার্নিটা মালগাড়িটা দশ ঘণ্টায় অতিক্রম করেছে এই টোটাল জার্নিটা জাত্রীবাহী ট্রেনটি চার ঘন্টায় অতিক্রম করে ফেলেছে এবার বলেছে কি যে মালগাড়ির গতিবেগ কত ছিল এখানে বলে দিয়েছে যে যাত্রীবাই ট্রেনটির গতিবেগ কিন্তু আশি কিলোমিটার তাহলে আশি কিলোমিটারে যাত্রীবাই ট্রেনটি কত দূর যাবে সেটা আমরা দেখিনি তো আমরা এখানে ধরেই নিলাম ঘন্টা আশি কিমি বেগে যাত্রীবাহ ট্রেনটি যেটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে সেটা আমরা করে নিলাম নেক্সট আমরা যেটি করবো সেটা হচ্ছে কি যাত্রীবাহী ট্রেনটি চার ঘন্টা রাস্তা সময় সময় আমরা লিখতে পারি দশ ঘন্টা রাস্তায় এবার বলো দশ ঘন্টা কোথাও দিয়ে আসলো এই যে ছ ঘন্টা প্রথমে অতিক্রম করে ফেলেছে তারপরে আবার চার ঘন্টা অতিক্রম করলো তাহলে ছয় যোগ চার আমরা করে পেলাম দশ ঘন্টা এখান থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এইখান থেকে আমরা লিখতেই পারি যে যাত্রীবাহী ট্রেনটি চার ঘন্টা যে রাস্তা অতিক্রম করে মালগাড়িটি দশ ঘন্টা সেই রাস্তা অতিক্রম করে তাহলে আমরা পরে যেটা লিখবো সেটা কি ট্রেনটি চার ঘন্টায় যাবে কত কিলোমিটার সেটা আমরা দেখে নেব কারণ যাত্রীবাহী ট্রেনটির আশি কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে তাহলে যাত্রীবাহী ট্রেনটি চার ঘন্টায় তিনশো কুড়ি কিমি কুড়ি কিমি যায় যেটা কি দশ ঘন্টায় যাচ্ছে কি যেটা দশ ঘন্টা যাচ্ছে কে মালগাড়িটি দশ ঘন্টায় যাচ্ছে মালগাড়িটি দশ ঘন্টার রাস্তা হচ্ছে এই তিনশো কিলোমিটার কারণ চার ঘন্টা সমান সমান আমরা দশ ঘন্টা এখানে আগেই বলে দিয়েছি আগের লাইনে তাহলে এখানে আমরা কী করবো যে একই যাত্রাপথ অর্থাৎ তিনশো কুড়ি কিলোমিটার তিনশো কুড়ি কিমি যাচ্ছে কে যাত্রীবাহী ট্রেনটি তাহলে মালগাড়িটিও দশ ঘন্টায় সেম রাস্তা যাবে সেম রাস্তা তাহলে মালগাড়িটি সেম রাস্তা যদি যায় তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে তিনশো কুড়ি কিলোমিটার যেতে মালগাড়িটি সময় লাগে তিনশো কুড়ি কিলোমিটার যেতে মালগাড়িটি সময় লাগে দশ ঘন্টা এবার আমাদের বলেছে কি ঘন্টায় গতিবেগ বের করতে বলেছে তাহলে ঘণ্টায় গতিবেগ বের করতে গেলে আমরা দশ ঘন্টা লিখতে পারি তিনশো কুড়ি কিলোমিটার চলে গেছে মালগাড়িটি কারণ এই যে দশ ঘন্টা সমান সমান তো যাত্রীবাহী ট্রেনটির তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতেই পারি তাহলে দশ ঘন্টা যাচ্ছে এত তাহলে এক ঘন্টা যাবে কত দশ দিয়ে ভাগ করে দাও চলে আসবে আমাদের অ্যান্সার বত্রিশ কিলোমিটার রাইট অ্যান্সার অ্যান্সার এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা বুঝতে পারেন অবশ্যই করে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখিনি বলেছে যদি এক ব্যক্তি তিরিশ কিমি বেগে চলা শুরু করেন তিনি গন্তব্য স্থানে থেকে দশ মিনিট গন্তব্য গন্তব্যস্থান ধরে নিলাম এই এইখানে গন্তব্যস্থান তাহলে সে দশ মিনিট দেরি করে পৌঁছালো যদি সে তিরিশ কিলোমিটার গতিবেগে পৌঁছায় তাহলে সে টাইমে পৌঁছাতে পারলো দশ মিনিট দেরিতে পৌঁছালো কিন্তু যদি তিনি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে যায় তাহলে দশ মিনিট আগে সে পৌঁছে যায় তাহলে দশ মিনিট আগে সে পৌঁছে যায় তাহলে দশ মিনিট আগে সে পৌঁছে যায় ধরে নিলাম সেই দশ মিনিটে সে আরও এতটা রাস্তা অতিক্রম করতো মানে এর থেকেও সে দশ মিনিট আগে সে পৌঁছে যায় তাহলে এখান থেকে আরও দশ মিনিট সে আগে পৌঁছে যেত তাহলে এখানে দশ মিনিট এখানে দশ মিনিট কত কুড়ি মিনিট আর তাহলে তখন গতিবেগ ছিল কত বিয়াল্লিশ তাহলে এই গতিবেগের ডিফারেন্স কত হলো দেখো চল্লিশ বিয়াল্লিশ বিয়োগ তিরিশ করলে আমরা কত বলবো বারো তাহলে বারো কিলোমিটার ডিফারেন্সে সে তার সময়ের ডিফারেন্স কত হলো কুড়ি তো এখান থেকে আমরা জাস্ট বের করে নেবো যে বারো বারো কিলোমিটার ডিফারেন্সে তার কুড়ি মিনিট দেখো ভালো করে দেখে নাও কুড়ি মিনিটে তার ডিফারেন্স কত হচ্ছে কুড়ি মিনিটে তার বারো বারো কোথা দিয়ে পেলাম পেলে বুঝতে পেরেছ আর এই দশ মিনিট আর দশ মিনিট যোগ করে আমরা কুড়ি পেয়েছি এবং বিয়াল্লিশ থেকে আমরা তিরিশ বাদ দিয়ে আমরা কিন্তু বারো পেয়েছি বারো কিমি কিন্তু এটা ঠিক আছে কিমি এবার আমাদের ঘন্টায় গতিবেগ বের করতে বলেছে গন্তব্যের দূরত্ব গন্তব্যের দূরত্ব কত তাহলে কুড়ি মিনিট ডিফারেন্স এত হলো এবার দেখো আমাদের যেটা বের করতে হবে সেটা কি তাহলে তিরিশ মিনিট লেট করে ফেলেছে কিন্তু তিরিশ মিনিট লেট করে ফেলেছে তাহলে তিরিশ মিনিট যদি লেট করে ফেলে আর বিয়াল্লিশ মিনিটের তিরিশ বিয়াল তিরিশ মিনিট এবং বিয়াল্লিশ মিনিট এর মাঝ বরাবরটাই হয়ে যাবে হচ্ছে তার গন্তব্যস্থল তাহলে এর মাঝ বরাবর কত হবে বারো আর তিরিশের অর্ধেক কত হবে ছয় তাহলে বারো আর তিরিশের অর্ধেক যদি ছয় হয় তো সেক্ষেত্রে আমরা তিরিশের সঙ্গে ছয় যোগ করে দিলে বা চল বিয়াল্লিশের সঙ্গে যদি ছয় বিয়োগ করে দিই তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা চলে আসবে তিরিশের সঙ্গে ছত্রিশ এদিকে করে দাও দেখো ছত্রিশে আসবে তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেনে কী বলেছে পাঁচ হাজার পঁয়তাল্লিশ গ্রামের সমান তাহলে পাঁচ হাজার পঁয়তাল্লিশ গ্রাম আমরা জানি এক এক হাজার এক হাজার গ্রাম মানে কত এক কেজি তাই তো এক হাজার গ্রাম মানে এক কেজি তাহলে আমাদের কেজি এবং ইসে বের করতে বলেছে গ্রামে কেজি এবং গ্রামে বের করতে বলেছে তাহলে আমরা এখানে কি করব এটাকে পাঁচ হাজার পঁয়তাল্লিশকে এক হাজার দিয়ে ভাগ করব তাহলে আমাদের কত আসবে এক হাজার দিয়ে ভাগ করলে পাঁচ কেজি এবং পঁয়তাল্লিশ গ্রাম আসবে

দেখো একটি আয়তঘনক আঁকলাম এবং বলেছে এর ঠিক পাশে আরেকটি আয়তঘনক আঁকতে ঠিক আছে এরকম আরেকটি আয়তঘনক আঁকতে তাহলে এটা ওয়ান এবং এটা টু পাশাপাশি হলো দেখো প্রথমটা কি ছিল দশ সেন্টিমিটার এটাও দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট আয়তঘনক এটাও দশ সেন্টিমিটার এবার যখন আমরা পাশাপাশি আঁকবো তখন এই দশ সেন্টিমিটার দেখো এই একটা এই একটা অর্থাৎ এই টোটালটা কত কুড়ি সেন্টিমিটার হয়ে যাচ্ছে না এইভাবে আমাদের করতে হবে তো প্রথমে দেখো কি বলেছে নতুন ঘনকের দৈর্ঘ্য কত হবে এই যে আমি প্রথমে বললাম এটা দশ সেন্টিমিটার এবং এটা দশ সেন্টিমিটার তাহলে টোটালটা কত হলো কুড়ি সেন্টিমিটার তাহলে নতুন ঘনক হয়ে গেলো কুড়ি সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তারপরে দেখো উচ্চতা কত তাহলে এইভাবে আমরা নতুন ঘনক পেয়ে গেলাম তাহলে দশ আর দশ এবার উচ্চতা তো আর বাড়ছে না উচ্চতা তো সেমই থাকছে তাহলে উচ্চতা কোনটা এটা 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 উচ্চতা হয়ে যাবে তাহলে এটা তো আর বাড়ছে না উচ্চতা সেম থেকে যাবে এবার দেখো প্রস্ত পোস্তের ক্ষেত্রে যদি আমরা আসি দেখো পোস্তটাও কিন্তু সেম থাকছে পোস্তটাও কিন্তু সেম থেকে যাচ্ছে পোস্ত কোনটাই যে এটা এটা প্রস্ত এটাও বাড়ছে না ঠিক আছে এটাও কিন্তু বাড়ছে না তাহলে পোস্তও সেম থেকে যাচ্ছে পোস্ত দশ মিটার তো এখানে আমরা সূত্র থেকে করতে পারি ঘনকের পৃষ্ট তৃষ্টের ক্ষেত্র ফল বের করতে গেলে টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্ত যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা গুণ পোস্ত ইন্টু উচ্চতা এখান থেকে আমরা বের করতে পারি তাহলে টু যেহেতু দুটো তার জন্য টু তাহলে টু ইন্টু দৈর্ঘ্য আমরা কত পেয়েছি কুড়ি গুণ দশ প্রস্ত দশ এই যে প্রস্থ আমরা পেয়েছি তারপরে কুড়ি হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা দশ এবং প্রস্থ দশ এবং উচ্চতা দশ এইভাবে আমরা করে নিলাম এবার আমরা কি এটাকে গুণ করব জাস্ট দেখো এখানে দশ দুশোকে গুণ করলে কুড়িকে গুণ করলে দুশো আসবে এখানেও দুশো আসবে এবং এখানে একশো আসবে চলে এসছে এবার আমাদের অ্যান্সার চলে এসেছে কি এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এক হাজার ঘন সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার সি আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নি বলেছি একটি আয়তকার প্লট এর দৈর্ঘ্য প্রস্তাহের দ্বিগুণ একটি আয়তকার প্লট দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ আট মিটার বাহু একটি বর্গাকার বর্গাকার সুইমিং পুল এই প্লট এই প্লটটির এক বাই আট অংশ দখল করে আছে প্লটটির দৈর্ঘ্য কথ দেখো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে আমরা ধরে নিলাম এটি একটি কি প্লট আয়তকার আয়তকার যার মধ্যে সুইমিং পুল আছে ঠিক আছে এবং সুইমিং পুলের দৈর্ঘ্য কত বলেছে আট মিটার আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো এবার আমরা কি করব ধরে নেব যে এই একটি বাহু হচ্ছে এক্স তাহলে তার ডবল হবে দৈর্ঘ্য তাহলে টু এক্স হয়ে যাবে এবার আমরা কি করব নেক্সট অঙ্কটি করব তাহলে এটা সবসময় মাথায় রাখবে তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি ক্ষেত্রফলের সূত্র কি বাহু ইন্টু প্রস্ত তাহলে দৈর্ঘ্যন্টু প্রস্থ করলে আমরা ভাববো টু স্কয়ার স্কোয়ার এটা কি এটা চলে আসছে ক্ষেত্রফল তাহলে এবার ক্ষেত্রফল থেকে আমরা এক বাই আট অংশ বলেছে কি বর্গক্ষেত্রটি আয়তক্ষেত্রের তাহলে এক বাই আয়তক্ষেত্রটি তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কী আসবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এক বাই অংশ মানে আমরা ক্ষেত্রফল এই টু থেকে টু এক্স কে যদি এক বাই আট অংশ করি তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো আর এই যে সুইমিং পুলের ক্ষেত্রফল পাবো তো সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি টু টু এক্স বাই এইট পাবো এবার আমাদের এইটার বাহু বলে দিয়েছে আট সেন্টিমিটার তাহলে টু এটা এক্স স্কয়ার হবে ঠিক আছে তাহলে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার বাই এইট সমান সমান আমরা লিখতে পারি এইট তার স্কোয়ার এটা আমরা লিখতেই পারি এবার তাহলে আমরা অ্যান্সারটি বের করবো দেখো তাহলে এবার দেখো টু এক্স স্কোয়ার বাই এইট সমান সমান চৌষট্টি এবার এইটটা ওই পাশে চলে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমরা টু এক্স স্কোয়ার সমান সমান এখানে এভাবে লিখতে পারি চৌষট্টি গুণ এইট এবার দেখো টুটা গুণ সম্পর্ক আছে ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার সমান সমান সিক্স ফোর গুণ এইট বাই টু আমরা লিখতে পারি এই দুইকে এই এইট কেটে দাও কত হয়ে চার তাহলে আমরা এইখানে লিখছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা চৌষট্টি এক্স স্কোয়ার সমান সমান চৌষট্টি গুণ চার আমরা লিখতে পারি তারপরে এক্স মানে কি রুট হয়ে যাবে এই টোটালটার তাহলে রুট করলে কি আসবে রুট করলে আসবে এখানে এইট এখানে আসবে টু সমান সমান এক্স সমান সমান ষোলো হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ষোলো মিটার তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার এই ছিল আমাদের অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে এবং যদি তোমাদের